দেখা পাওয়া গেছে যে কালি প্রদীপ বৰদলৈ এক লিখিত প্রশ্ন উত্তর দফা ছয় সন্দর্ভত লিখিত প্রশ্ন উত্তর কেন্দ্রীয় সরকারের তরফৰ পৰা কোৱা হৈছে যে সেই সম্পর্কে বর্তমান সময়ত হাতত প্রতিবেদন পোৱাহি নাই। আচৰিত কথা, এই ছয় নং দফা যখন বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল আর যার লগত অসমীয়া জাতির ভবিষ্যতের প্রশ্নটি নিহিত হয়ে আছে, অস্তিত্বের প্রশ্ন। গতি সেই কমিটিখনের এনেকুৱা এটা দশা হল যে তার অধ্যক্ষগৰাকী জাষ্টিছ বিপ্লৱ শৰ্মাই নতুন দিল্লী আহি প্ৰতিবেদনখন দাখিল কৰাৰ সুযোগ নেপাল আৰু নেপালে তাৰপিছত প্ৰফুল্ল কি কয় আমাৰ সৰ্বানন্দ সোণোৱাল, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে সেইখন ক'ত আছে কি কথা একো স্পষ্টকৈ নকয়। গতিকে আজি এনেকুৱা এটা হৈছে যে সেইখন প্ৰতিবেদন কলৈ গ'ল কোনেও নাজানে, কি হ'ল একো ঠিক নাই, কিন্তু তাকে কেন্দ্ৰ কৰি ৰাজনীতিত ঠিক দম পূৰা দমে চলি আছে। সেই ৰাজনীতি হ'ল নির্বাচনী রাজনীতি, নির্বাচনত জিকিবর কারণে এই ধরনের আমার আবেগক লো পেলে খেলা হয়েছে। আর আটাইতকে ডর কথা যে আজি যা অধিবেশনের সময় মানে বিষয়টি উত্থাপন করেছিল কিন্তু উত্তর তো নাপালো। আর যি নহক সেবার এটা কথা হয়েছিল যে অমিত শাহে সর্বানন্দ সোণোৱাল আর হিমন্ত বিশ্ব শর্মা মাতি আনি ঘোষণা করেছিল তারপর যে এখন তিনগী আইনজ্ঞক লো পেলে এখন কমিটি গঠন করা হব, তেওঁলোকে প্রতিবেদনখন চালি দরকার নাছিলে, কোনো তাত আইনজ্ঞ আছে, এগারী আইনজ্ঞর অধ্যক্ষতা হয়েছে, তার নীলয় দত্তর দরে সংবিধান বিশেষজ্ঞ আছিল, কিন্তু একো নকৰে সেইটো এটা উলিয়ালে। তেতিয়া মই আপোনালোকৰ সন্মুখতে মই সেবার এটা দাবি জানাইছিলোঁ যে তিনিদিনের ভিতর বা দুদিনের ভিতর কমিটিখন গঠন করে দেখাওক তেওঁলোকৰ আন্তরিকতা। আসলে নালাগে কিন্তু যদি করাও হয় তিনি চারিগী সংবিধান বিশেষজ্ঞ নথকা নহয় আছে অবসরপ্রাপ্ত, গতি সেইটো করা নহল। আজি কিমান দিন গল, গতি আইনজ্ঞক লো পেলে যখন কমিটি গঠন করি বলে কলে নকলে, এটা এই বুঝা গেছে যে এই কথাটো লৈ পেলে এটা মানে আন্তরিকতা নাই, কেবল নির্বাচন অহা আগে আগে আকৌ এটা বিষয়টি কৈছে। কিন্তু মই অসমৰ ৰাইজক এইটাই কম যে এই ফাঁকিবিলাক এই মিছা কথাবিলাক যি বিভিন্ন সময়ত কয় আমার চকু ধুলি মারিব কারণে আমি পাহরি যাব নালাগে। সেইদিনা কি কৈছিলে আমার মানুষ পাহরি যায়, গতি আমাক কৈছিলে আইনজ্ঞ কমিটি সেইখন নহল, এইখন আখরে আখরে পালন করা হব এইবর ঘোষণা কৰিছিল একো নহল। গতি এটা নির্বাচনের আগে আগে আরো একটা কৌশল নিশ্চয় লব, কিন্তু সেইবিলাকে আমার স্বার্থ রক্ষাটো নকরে বরং আমার স্বার্থর বিরুদ্ধে যাব, আর এইবিলাকক লৈ যে খেলা করেছে সেই কথাটো স্পষ্ট। স্যার আর একটা বিষয় আজি